বর্তমান সরকারের অধীনে কোনো প্রকার নির্বাচন হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আপনারা দেখেছেন যে তারা এখন বলতে চাচ্ছে যে তারা একটা সিদ্ধান্ত নিয়েছে এবং তারা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে চায় তাদের অধীনে, কিন্তু প্রতিনিয়ত আমরা মাঠে ঠিক তার উল্টো চিত্র দেখতে পাচ্ছি। প্রতিদিনই আমাদের বহু নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে, থানা ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। গতকাল আপনারা দেখেছেন আমাদের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব রুহুল কুদ্দুস তালুকদার দুলুক, সাবেক মন্ত্রী সাবেক এমপি, ক্যান্সার আক্রান্ত রোগী, ওনাকে বাসা থেকে ধরে নিয়ে গ্রেফতার করেছে অবৈধ সরকার। এর বাইরেও প্রতিদিনই এরা আমাদের মহানগর বিএনপি দক্ষিণের জয়েন্ট কনভেনার আব্দুল সাত্তার, মেম্বার ফরিদুদ্দিন ফরিদ সহ প্রতিদিনই প্রত্যেক ওয়ার্ড থেকে নেতাকর্মীদেরকে তারা গ্রেফতার করছে। এবং আপনারা দেখেছেন যে গত দুই দিন যাবত তারা আবাসিক হোটেলগুলোতে এক প্রকার তাণ্ডব চালিয়েছে। এই পুলিশ প্রশাসন গতকাল রাত থেকে নয়াপল্টনে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে, র্যাব অবস্থান নিয়েছে, বিজিবি অবস্থান নিয়েছে এবং একটা ভয়াবহ পরিবেশ তৈরি করার তারা চেষ্টা করছে। তো এখানে কিভাবে তাদের অধীনে নির্বাচন করবে তারা, সেটি আমার প্রশ্ন। এখানে নির্বাচন তো প্রশ্নই ওঠে না, এই সরকারের সাথে কোনো আলোচনারও প্রশ্ন ওঠে না। আপনারা দেখেছেন যে এখন একটা সংলাপের নতুন ধোয়া তোলার চেষ্টা করা হচ্ছে। তা আমরা বলতে চাই একটা অবৈধ অনির্বাচিত অসাংবিধানিক সরকারের সাথে কোনো সংলাপের প্রশ্নই ওঠে না। তারা যদি সংলাপ করতে চায় আগে তাদের পদত্যাগ করে তারপরে বিএনপির সাথে সংলাপ, এর বাইরে আবার কিসের সংলাপ? সংলাপ 2018 সালের আগেই হয়ে গিয়েছে, তখন বর্তমান প্রধানমন্ত্রী যে সকল প্রতিজ্ঞা প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রত্যেকটি তিনি ভঙ্গ করেছেন। তো অতএব সংলাপের আর কোনো জায়গা নাই। আমরা আরও বহু আগে থেকে এক দফা দাবিতে চলে গিয়েছি এবং আমরা এই এক দফার দাবি ছাড়া অন্য কোনো নির্বাচন বা অন্য কোনো সংলাপ বা শর্ত যুক্ত সংলাপে বিএনপি যাবে না বলে আমি বিশ্বাস করি। এখন দলের নীতি নির্ধারণী পর্যায়ে সিদ্ধান্ত নেবে যে আগামীতে সংলাপ হবে কি হবে না, কিন্তু আমাদের যারা আমরা যারা মাঠে রয়েছি আমাদের বক্তব্য খুব স্পষ্ট। খালেদা জিয়ার মুক্তি ছাড়া এবং নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচনে যাওয়া উচিত হবে না এবং বিএনপি যাবেও না বলে আমি মনে করি। সরকারের উদ্দেশ্যে বক্তব্য স্পষ্ট, অতি দ্রুত পদত্যাগ করুন। আপনারা দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছেন, দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেন, দেশকে একটি সংকটময় পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছেন। আপনার তরুণ প্রজন্ম যারা বিগত 15 বছরে ভোটার হয়েছে তাদেরকে আপনারা সিস্টেমের বাইরে রেখেছেন, নির্বাচন ব্যবস্থার বাইরে রেখেছেন, রাষ্ট্র পরিচালনায় তাদের কোনো ভূমিকা দেখা যাচ্ছে না। এটা দেশের জন্য ভবিষ্যতে ভয়াবহ পরিণতি বয়ে আনবে। আর প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা যাদের নির্দেশ পালন করছেন তারা অবৈধ, তারা অসাংবিধানিক এবং তারা জোর করে ক্ষমতা দখল করে রেখেছে। আপনারা অবৈধ নির্দেশ যদি আপনারা পালন করেন আপনারাও কিন্তু সেই অপরাধের দায়ে আগামীতে অভিযুক্ত হবেন এবং আপনাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। আপনারা রাষ্ট্রের কর্মচারী, আপনারা রাষ্ট্রের কাজটি করেন, আপনাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই। আপনারা রাজনীতিতে জড়ায়েন না, আপনারা আপনাদের দায়িত্বটা পালন করেন। আপনারা কোনো একটি দলের লাঠিয়াল ভূমিকায় আপনারা অবতীর্ণ হয়েন না, সেটি আপনাদের জন্য সুখকর হবে না। আপনারাও বাংলাদেশের নাগরিক, আমরাও বাংলাদেশের নাগরিক, আমরাও দেশে থেকে আপনারাও এই বাংলাদেশেই থাকতে হবে আগামী দিনে। অতএব আপনারা যে কোনো ধরনের সংঘাতময় পরিস্থিতি যেটা আওয়ামী লীগ চাচ্ছে সেখান থেকে আপনারা দূরে থাকেন এবং আপনারা জনগণের পক্ষে আপনারা অবস্থান নিয়ে আগামী দিনে আমাদের আন্দোলন সংগ্রামে আপনারাও যোগদান করেন, আপনারাও সহযোগিতা করেন। আপনাদের বিরুদ্ধে কোনো জনগণের কোনো মানে প্রতিক্রিয়া বা আগামী দিনে কোনো এই যে একটা প্রতিশোধ নেওয়ার বিষয় এইসব নিয়ে আপনারা চিন্তা করেন না, আপনাদেরকে দেখা হবে, এটা আমি বলতে চাই।